বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। 21 জন মহিলা সাহাবীদের বিবরণ সহ নামের তালিকা নিয়ে আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যা যা পাবেন এই ভিডিওতে সাহাবীদের নামের তালিকা, মহিলা সাহাবীদের নাম ও অর্থ, মেয়েদের জন্য ইসলামিক নাম, শিশুর ইসলামিক নামের লিস্ট। আশা করি আপনারা সবাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। মুসলিম সংস্কৃতি তথা ইসলামিক নিয়মে প্রত্যেকটা মুসলিম মা বাবাই চায় তার সন্তানের নাম ইসলাম ভিত্তিক হোক। মেয়েদের ক্ষেত্রে মহিলা সাহাবীদের নাম অনুসরণ করে অনেক ভালো ভালো ইসলামিক নাম বের করা যায়। এখন আমরা জানব সাহাবি কাকে বলে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতকালে বা জীবনকালে যে সকল মহিলারা ইসলাম গ্রহণ করেছে এবং একই সাথে পরিপূর্ণ ইমানের সহিত ইসলাম পালন করেছে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ স্বচক্ষে দেখেছে, মূলত তাদেরকে মহিলা সাহাবি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের যে নাম ছিল তার শেষে তাদের পিতার নাম যোগ করে পরিচয় দিত। চলুন এবার ভিডিওতে মহিলা সাহাবীদের বিবরণ সহ নামের তালিকা জানা যাক। শিরোনাম, 21 জন মহিলা সাহাবীদের বিবরণ সহ নামের তালিকা। 1 নম্বর, আমরাহ। আমরাহ নামে 20 জন সাহাবিয়া ছিলেন। সর্বাধিক বিশিষ্টরা হলেন আমরাহ বিনতে আবি আইয়ুব, আমরাহ বিনতে হজম, আমরাহ বিনতে ইউআইম এবং আমরাহ বিনতে আল রাবি। আমরাহর মূলত অর্থ হল হেডড্রেস, যেমন একটি টুপি বা পাগড়ি। তবে লোকেরা সেই দিনগুলিতে এটি একটি প্রদত্ত নাম হিসেবে ব্যবহার করেছিল। 2 নম্বর, আরওয়া। আপনি যদি নিজের ছোট্ট রাজকন্যার জন্য একটি আধুনিক সাহাবীর নাম সন্ধান করছেন, তবে আরওয়া অবশ্যই বিলটি ফিট করবে। আরওয়ার অর্থ হল চতুর, সুন্দর বা কৃপণতা এবং সৌন্দর্য। 3 নম্বর, আতিকা। আতিকা বিনতে জায়েদ ছিলেন নবী মুহাম্মদের কবি ও সহচর। তিনি শহীদ হিসেবে মারা যাওয়া মুসলিম পুরুষদের সাথে বিবাহিত হওয়ার জন্য খ্যাতিমান ছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা ওমর বিন আল খাত্তাবের স্ত্রী। আতিকার অর্থ মুক্তি পেল বা সুন্দরী মহিলা। 4 নম্বর, ফাতেমা। ফাতেমা বিনতে মুহাম্মদ নবী মুহাম্মদ ও খাদিজা কনিষ্ঠ কন্যা ছিলেন। কয়েক হাজার মুসলিম মেয়েকে বার্ষিক এই নাম দেওয়া হয়, কারণ এটি কোরআনের 4টি নিখুঁত মহিলার নাম। ফাতিমা নামের অর্থ হল নবীর কন্যা। 5 নম্বর, হাজিমা। হাজিমা যার অর্থ অবিচল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবীর নাম। 6 নম্বর, কারিমা। কারিমা হল কারিমের মেয়েলি সংস্করণ এবং এর অর্থ হল করুণাময় ও সুজাতিত, এর অর্থ মূল্যবান। 7 নম্বর, কুতাইলা বা কুতাইলা বিনতে আবদ আল উজ্জা ছিলেন নবীজির সাহাবি আবু বকরের প্রথম স্ত্রী। কুতাইলার অর্থ জানা যায়নি। 8 নম্বর, রাখিল। আজকাল আমরা খুব কমই রাখিলের মতো নাম শুনতে পাই। এটির একটি অনন্য শব্দ রয়েছে এবং এর অর্থ নরম, মনোরম ও সুরেলা কণ্ঠ। 9 নম্বর, রামলা। রামলা বিনতে আবি সুফিয়ান, যাকে উম্মে হাবিবা নামেও পরিচিত, তিনি মুহাম্মদের স্ত্রী এবং বিশ্ববাসীদের মা ছিলেন। রামলা একটি মিশরীয় নাম। 10 নম্বর, রায়তা। রায়তা বিনতে আবি তালিব ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবের কন্যা এবং নবী মুহাম্মদের কাজিন। রায়তা অর্থ হাদিসের বর্ণনাকারী। 11 নম্বর, রুফাইদা। ইসলামী সামাজিক ও চিকিৎসা কর্মী রুফাইদা আল আসলামিয়া ইসলামের প্রথম মহিলা সার্জন এবং প্রথম মহিলা নার্স হিসেবে খ্যাত। এমনকি তিনি তার ক্লিনিক্যাল দক্ষতা নিয়ে আয়েশা ও খাদিজা সহ অন্যান্য মহিলাদের প্রশিক্ষণ দিয়েছিলেন।
এই মায়াবী ও সহানুভূতিশীল মহিলাও মদিনা ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তিদের একজন। রুবাইদার অর্থ ছোট সহায়ক বা সামান্য সমর্থক। 12 নম্বর সালমা। খাতাম গোত্রের সালমা বিনতে উমাইয়ি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রথম মহিলা সহচর ছিলেন। তিনি তার স্বামী হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং কন্যা উমামাকে নিয়ে মদিনায় চলে যান। সালমার অর্থ শান্তি, ফার্সিতে সালমার অর্থ প্রিয়তমা। 13 নম্বর শিফা। আল শিফা বিনতে আবদুল্লাহ আদি ইসলামী কালের জ্ঞানী মহিলা ছিলেন। তার প্রদত্ত নাম ছিল লায়লা, তবে তিনি আল শিফা নামে পরিচিত ছিলেন, যার অর্থ নিরাময়কারী। তিনি লোক ঔষধির অনুশীলন করেছিলেন। 14 নম্বর সুবিয়া। সুবিয়া হলেন এক মহিলা যিনি যুবক বয়সে নবী মুহাম্মদকে স্নেহ করতেন এবং যত্ন করতেন, এমনকি তিনি মুহাম্মদের চাচা হামজাকেও লালন পালন করেছিলেন। সুবিয়া নামের অর্থ ভালো ও মহৎ মেয়ে। 15 নম্বর সাউদা। সাউদা হলেন আবিসিনিয়ায় অভিবাসী প্রথম মহিলাদের মধ্যে অন্যতম, অর্থ কালো সাউদা রঙ্গিন। অনুপ্রেরণামূলক শিশুর নামের তালিকায় একটি সুন্দর সংযোজন করবে। 16 নম্বর সুমাইয়া। সুমাইয়া বিনতে খাইয়াত হলেন নবী মুহাম্মদের উম্মাহ বা সম্প্রদায়ের প্রথম মহিলা। তিনি একজন শহীদা বা মহিলা শহীদ হয়েছেন। সুমাইয়া নামটির অর্থ অনন্য, বিশেষ নামটি মুসলমানরা পছন্দ করে। 17 নম্বর তুবায়তা। নবী মুহাম্মদের এক বিশিষ্ট সাহাবিয়াত এবং ইয়ার বিন জায়েদ আল আনসারির কন্যা তুবাইদাহ মদিনার প্রথম মুজাহিদদের মধ্যে ছিলেন। 18 নম্বর উমামা। উমামা বিনতে হামজা ছিলেন নবী মুহাম্মদের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কন্যা। তিনি মদিনায় হিজরত করে তার পিতামাতার সাথে যোগ দিয়েছিলেন, যেখানে তারা 3 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছিলেন। উমামার অর্থ 300 উট। 19 নম্বর জয়নব। জয়নব হল হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, নাতনি এবং একজন স্ত্রীর নামও ছিল। জয়নাবের অর্থ সৌন্দর্য। 20 নম্বর জুনাইরা। আবু বকর কর্তৃক মুক্তিপ্রাপ্ত দাসদের মধ্যে জুনাইরা অন্যতম ছিল। তিনি মক্কা ইসলাম গ্রহণকারী প্রথম মহিলাদের একজন এবং লোকেরা তাকে তার নতুন ধর্ম ত্যাগ করার কথা বলার পরেও অটল ছিলেন। জুনাইরা অর্থ জান্নাতে পাওয়া ফুল। 21 নম্বর সারিনা। সারিনা যার অর্থ সুন্দরী, আমাদের তালিকার অন্যতম চমৎকার সাহাবিয়াত নাম। তিনি পুরোপুরি নিজেকে ইসলামে উৎসর্গ করেছিলেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।